সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এসএসসি 2021 এর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়েতে ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো অনেক বেশি কমেন্টস পাচ্ছিলাম দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে, এই জন্য এখনই প্রকাশ করছি। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমাদের কি কি প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। আমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ পূর্বক এ সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার চিত্র উপস্থাপন করতে হবে। অর্থাৎ সিন্ধু সভ্যতার সাথে আমাদের নিজের এলাকার এটাকে একটু সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলোকে উপস্থাপন করতে হবে। তো আমাদেরকে বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, প্রথমত আমাদের সিন্ধু সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান এবং সময়কাল উল্লেখ করতে হবে। খ নম্বর প্রশ্নটাতে বলা আছে যে আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণ করতে হবে। গতে বলা আছে যে নগর পরিকল্পনার সাদৃশ্যগুলো কী কী সেগুলো উল্লেখ করতে হবে। এবং চতুর্থ নম্বর বলা আছে নগর পরিকল্পনার যে বৈসাদৃশ্য অমিলগুলো কী কী সেটাকে উল্লেখ করতে হবে। সো এই চারটা নির্দেশনাকে মেনটেন করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তাহলে এই চারটা প্রশ্নের যদি উত্তর তৈরি করতে পারি, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের যে বরাদ্দকৃত নাম্বার 16, এই 16 নম্বরের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেতে পারি ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাতে আছে যে সিন্ধু সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান এবং সময়কাল নির্ণয়। তো পটভূমি, সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু নামক নদ, যেমন ব্রহ্মপুত্র নদ, ঠিক তেমনিভাবে সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতাটি গড়ে ওঠে। এই সভ্যতার আবিষ্কার কাহিনী অনেক বেশি চমৎকার। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। এই যে মাটির ঢিবি, এই সভ্যতা খোঁড়া হলে সেখানে পাওয়া যায় তাম্রযুগের নিদর্শন। অর্থাৎ তাম্রযুগের আমরা কয়েকটা যুগ সম্পর্কে জানি, তার মধ্যে একটা যুগ হচ্ছে তাম্রযুগ। তাম্রযুগের নিদর্শন একই সময়ে, অর্থাৎ 1922 থেকে 1923 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবে হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। ভৌগোলিক অবস্থান, উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। মহেঞ্জোদারো হরপ্পাতে এ সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও ওই সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ওই দুই শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব ছিল, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান এর বিভিন্ন অংশ এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে অনেকটা অঞ্চল মিলে এই সিন্ধু সভ্যতা ছিল। ইতিহাসবিদগণ মনে করে পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক যে এলাকা, এই এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সময়কাল, সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ মনে করে 3500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ এখন যেমন 2020 সাল চলতেছে, 21 সাল চলতেছে, তার মানে 2021-এরও আরও 3500 বছর আগে, তার মানে সর্বমোট প্রায় 5500 বছর পূর্বে থেকে এবং 1500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ হচ্ছে প্রায় 2000 বছর পর্যন্ত এটা স্থায়ী ছিল এই সভ্যতার উত্থান পতনের কাল। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্বাব্দ 1500 অথবা 1400 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার অবসান হয়। ওই কাছাকাছি যে 1500 বা 1400 এর সময়টার সময়, মানে এই সময়েই আসলে সিন্ধু সভ্যতাটা কি অবসান হয়ে যায়। তবে মার্টিমার হুইলার মনে করেন কি যে এই সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এটা ছিল ক নং প্রশ্ন বা ক এর অংশটাতে। আমরা খ এর অংশটাতে যদি বলি, খয়ে আমাদেরকে প্রশ্ন বলা আছে যে সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। সামাজিক অবস্থা, সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজবদ্ধ পরিবেশে বসবাস করত। সেখানে একক পরিবার পদ্ধতি চালু ছিল। সিন্ধু সভ্যতার যুগে সমাজের শ্রেণীবিভাগ ছিল, সব লোক সমান সুযোগ সুবিধা পেত না, যেহেতু শ্রেণীবিভাগ ছিল। সমাজে ধনী এবং দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কৃষকরা তখন গ্রামে বসবাস করত এবং ধনীরা
সেই সময় থেকেই শহরে বাস করত। পোশাক পরিচ্ছদের জন্য তারা মূলত সুতা ও পশম ব্যবহার করত। এই সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, নারীরা ছিল খুব শৌখিন, তারা অলংকার পরত যার মধ্যে ছিল হার, আংটি, দুল, বিছা, চুড়ি, বালা, পায়ের মল ইত্যাদি। পুরুষরাও সে সময় অলংকার ব্যবহার করত। অর্থনৈতিক অবস্থা, সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। তাছাড়াও অর্থনীতির আরেকটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালন এর পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতু বয়ন শিল্প ও অন্যান্য কাজে তারা উন্নতি লাভ করেছিল। তাদের তৈরি উন্নত মানের শিল্প পণ্য বিক্রয়ের জন্য সেখানকার বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত। সো এই ছিল সিন্ধু সভ্যতার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, তারা কি কি ভাবে আসলে জীবনযাপন করত। এ পর্যায়ে আছে গণ অংশ। সিন্ধু সভ্যতার নগরের সাথে আমার এলাকার নগর পরিকল্পনার সাদৃশ্য অর্থাৎ মিলগুলো কি কি সেগুলো বের করতে হবে। প্রথম যেটা বলতে পারি রাস্তাঘাট। রাস্তাঘাটে কি মিল আছে? প্রাচীন সভ্যতা হলেও সিন্ধু সভ্যতার নগরের ভিতর দিয়ে পাকা রাস্তা ছিল। আমাদের এলাকার রাস্তাঘাটও পাকা এবং অনেক উন্নত মানের, তার মানে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতার সাথে আমাদের এই দিক থেকে নগরের নগর পরিকল্পনার সাদৃশ্য রয়েছে। জলনিষ্কাশন, সিন্ধু সভ্যতার জলনিষ্কাশনের জন্য ছোট ছোট নর্দমাগুলোকে বড় নর্দমার সঙ্গে যুক্ত করে দেওয়া হতো। আমাদের এলাকাতেও অনেক ছোট ছোট নর্দমা রয়েছে এবং সেই নর্দমাগুলো বড় খালের সঙ্গে যুক্ত আছে। সো তার মানে বোঝা যায় যে জলনিষ্কাশনের ব্যবস্থা সিন্ধু সভ্যতায় যেমন ছিল ঠিক এখনো তেমনই। এবং তৃতীয় যে সাদৃশ্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ল্যাম্পপোস্টের ব্যবহার। আমাদের এলাকার পাকা রাস্তার ধারে বাতি ব্যবহার করা হয়েছে যাতে রাতের বেলায় লোকজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। এমনিভাবে সিন্ধু সভ্যতার হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরের রাস্তার পাশে সারিবদ্ধভাবে ল্যাম্পপোস্ট ব্যবহার করা হতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় তিনটা সাদৃশ্য সিন্ধু সভ্যতার নগরের সাদৃশ্যের সাথে মিলে যাচ্ছে। সো এরপরে আমরা চলে যাব ঘন অংশটাতে। বলছে সিন্ধু সভ্যতার নগরের সাথে আমার এলাকার নগর পরিকল্পনার বৈসাদৃশ্য অর্থাৎ অমিলগুলো কি কি, মিল আর এখানে অমিল। প্রথম অমিলটা হচ্ছে ঘর বাড়ির। সিন্ধু সভ্যতার ঘর বাড়ি সব ছিল পোড়া মাটির এবং রোদে পুরানো ইট দিয়ে তৈরি, অর্থাৎ মাটি শুকিয়ে রোদে পুড়িয়ে সেই ইট দিয়ে ঘর তৈরি করা হতো। আর আমাদের এলাকার যেমন কিছু বাড়ি আছে টিনের তৈরি, আবার কিছু বাড়ি রয়েছে ইটের তৈরি দালান। খোলা জায়গা, সিন্ধু সভ্যতায় প্রত্যেক বাড়িতে খোলা জায়গা ছিল, বাড়ির সামনে একটা ফাঁকা স্থান ছিল। কিন্তু যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্থান কমে যাওয়ার কারণে আমাদের এখন ওই পরিমাণ খোলা জায়গা না থাকার কারণে আমাদের এখন আর বাড়ির সামনে এতটুকু খোলা জায়গা থাকে না। ঘরবাড়ির অবস্থান, সিন্ধু সভ্যতার প্রায় সমস্ত বাড়ি ছিল উঁচু ভিতের উপর, উঁচু ভিতের উপরে বাড়ি তৈরি করা হতো। আর আমাদের এলাকায় সমস্ত ঘরবাড়ি সাধারণত সমতল জায়গাতে সমভূমির উপরে তৈরি করা হয়ে থাকে। সো এই ছিল বৈসাদৃশ্য। আশা করি এর বাইরেও কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমরা চেষ্টা করলেই খুঁজে পাবে। তো আমাদের ভিডিও তৈরি করার উদ্দেশ্যটা কী রকমের অ্যান্সার হতে পারে সেটা জানানো, হুবহু এই অ্যান্সারগুলো না লিখলে আমরা অনেক বেশি খুশি হব। চেষ্টা করবে তোমাদের বইয়ের মাধ্যমে পড়ার মাধ্যমে উত্তরগুলো নিজে থেকে তৈরি করার জন্য। আমি পরিশেষে ওই একটা কথা আবারও বলবো যে অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য শিক্ষার্থী নিজের অধ্যয়নকে বিবেচনা করে মূল্যায়ন করা। আমরা কিছুটা সাদৃশ্যপূর্ণ উত্তর প্রদানের চেষ্টা করেছি, নিজ থেকে এর উত্তর করলে তোমরা নিজেরাই অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।